ছাত্রছাত্রী সকল, আজি মই তোমালোকক ভারতীয় গণতন্ত্র এই বিষয়ে কবলে আগবাহিছো। তোমালোকে এটা কথা জানা যে ইংরাজবিলাকে আমার ভারতবর্ষত প্রায় 200 বছর শাসন করেছিল, প্রায় 200 বছর। তার মানে 1757 চনের পৰা 1947 চনের 15 আগস্ট ইয়ালৈকে শাসন করল, হলনে? এই শাসনের কালচোয়ার পিছত 1947 চনের 15 আগস্ট তারিখে ভারতবর্ষে স্বাধীনতা লাভ করলে। আর স্বাধীনতা লাভ করার লগে লগে ভারতবর্ষ এখন বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বয় চিনি পালে। এতিয়া তোমালোকে চাবা, এই গণতান্ত্রিক রাষ্ট্র এখনের বাবে এখন সংবিধান বা কনস্টিটিউশন অতিশয় প্রয়োজনীয়। অবশ্যে এই কথাটা কলে ভুল হব যে এখন সংবিধান নোহাকে এখন রাষ্ট্র থাকিব পারে না। প্রকৃততে সকলবিলাক রাষ্ট্রে, পৃথিবীর যিমানবিলাক রাষ্ট্র আছে, প্রত্যেক রাষ্ট্রে একোখনকৈ সংবিধান থাকে। কিন্তু গণতন্ত্রত এই সংবিধানবিলাক কিছু লিখিত হয় আর কিছু হয় অলিখিত, হলনে? এতিয়া এই লিখিত সংবিধান, আমার ভারতবর্ষের সংবিধান লিখিত সময়ে তোমালে সংবিধানের বৈশিষ্ট্য পড়িছা, তার সংবিধান ভারতবর্ষের সংবিধান আটাইতকৈ দীঘল এখন সংবিধান। এতিয়া যদি এখন সংবিধান নহয়, তেনেহলে এখন প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চিনাকি নিব নোৱাৰে। এতিয়া যেতিয়া ইংল্যান্ডত 1945 চনত যেতিয়া লেবার পার্টি বা শ্রমিক দল যেতিয়া পাওয়ারলে আহিলে, ক্ষমতালে আহিলে, তেতিয়া তেওঁলোকে কি করিলে যে ভারতবর্ষক স্বাধীনতা দিয়ার পোষকতা করিলে। এই ভারতবর্ষক স্বাধীনতা দিব তার আগতে তেওঁলোকে কি করব লাগিব যে ভারতবর্ষত এখন সংবিধান রচনার বাবে একটা পটভূমি সৃষ্টি করব লাগিব। সেই পটভূমিটি সৃষ্টি করিবর বাবে 1946 চনের মার্চ মাহত তেওঁলোকে কি করিলে এখন কেবিনেট মিশন ভারতলে পঠালে। এই কেবিনেট মিশনত কি আছিলে, তিনিজন কেবিনেট মন্ত্রী দ্বারা গঠিত হওয়ার বাবে এখন কেবিনেট মিশন বলে কোয়া হয়। ইংল্যান্ডর তিনিজন কেবিনেট মন্ত্রী অহার কারণে এখন কেবিনেট মিশন বলে কোয়া হয়। আর এই কেবিনেট মিশনে আহি কি হল যে আমার ভারতবর্ষত এখন সংবিধান সভা গঠন করিলে। আর সেই সংবিধান সভার প্রথম অধিবেশন বহিছিল একটা চনতে, 1946-র 9 ডিসেম্বর তারিখে, হলনে? 9 ডিসেম্বর তারিখে এখন আমার প্রথম সংবিধান সভা বহিল। আর ইয়ার সভাপতিত্ব করেছিল ডক্টর শচীদানন্দ সিনহায়। আর এই সভাতে ডক্টর রাজেন্দ্র প্রসাদক সংবিধান সভার স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করেছিল। তারপর মুঠ 11খন বৈঠক হওয়ার পিছত কি করিলে এখন ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি গঠন করে দিলে বিভিন্ন ক্ষেত্রের 7 জন বিশেষজ্ঞক লই। তারপর প্রায় তিনি বছর কাল পৃথিবীর বিভিন্ন সংবিধানবিলাক অধ্যয়ন করার মূরত কি কইলে যে 1949 চনের 1949-র 26 নভেম্বর দিনা এখন কি করিলে দাখিল করিলে। তারপর এই দাখিল করার পিছত আর সেইদিনাখনে ডক্টর রাজেন্দ্র প্রসাদে তাত যেতিয়া সহি করিলে বা স্বাক্ষর প্রদান করিলে, সেইখানে তেতিয়া ভারতবর্ষ জনতায় নিজাকে এখন সংবিধান লাভ করিলে। তারপর 1950 চনের
ছাব্বিশ জানুয়ারির পড়া 1950 সনের 26 জানুয়ারির পড়া কি করা হল ভারতবর্ষের এখন নতুন সংবিধান বলবৎ করা হল। এটা এইখিনিটা তোমালোকের মনলে হয়তো একটা কথা আহিব পারে যে আমি 1946 সনের পড়া বা স্বাধীনতা লাভ করার পিছর পড়া 1947 সনের পড়া ইমান সময় চলালেকে আমি কেনেদরে চলিছিল তেতিয়া তোমালোকে সাবা যে 1935 সনের যখন ভারত সরকার আইন আছিল সেই আইনখনে কি কইলে সেইকেইটা দিনত আমার চলাই আসিলে তোমালোকে গম পাইছানে। তার মানে একটা দীঘলীয়া পরিক্রমার অন্তত আমি 1947 সনের 15 আগস্টত স্বাধীনতা লাভ করার পিছত 1950 সনের 26 জানুয়ারি তারিখের পর আমি এখন নিজস্ব সংবিধান আমি লাভ করিল। এতিয়া আমি যখন সংবিধান লাভ করিল এই সংবিধানখনের এতিয়া আমি আদর্শবিলাকৰ কথালে যাম। সংবিধানত আমার কি আদর্শ আছে আমি তালে যাম। এতিয়া চাবা ইয়ার কারণে আমি ভারতের সংবিধানের প্রস্তাবনাটো গুরুত্ব দিব লাগিব। প্রস্তাবনা যেটা প্রিয়াম্বল বলে কোয়া হয় ইয়াত তোমালোকে কিতাবত চালেও দেখিবা বা অন্যান্য সরকারি কিতাববিলাকৰ বিভিন্ন কিতাববিলাকৰ লিখা থাকে ইয়াত আমি এটা শব্দ ব্যবহার বা এটা প্রথমে ইয়াক আরম্ভ করা হয়েছে যে আমি ভারতের জনসাধারণে বুঝলে ইংরাজিত কব উই দ্য পিপুল অফ ইন্ডিয়া বুঝলে তার মানে এনেদরে আরম্ভ করা হয়েছে। ইয়াত কথাটো হল কি যে আমি সমগ্র ভারতবর্ষর জনসাধারণে আমার নিজের বাবে এখন সংবিধান আমি প্রস্তুত করিল আর একবারে শেষর বাক্যটা তোমালকে লক্ষ্য করিবা যে আমি নিজকে অর্পণ করিল একবারে শেষর বাক্যটা তোমালকে চাবা যে নিজকে অর্পণ করিল তোমালকে কথাখিনি লক্ষ্য করিবাচন আমি নিজকে অর্পণ করিল। কারণ প্রথম আমি আরম্ভ করা হয়েছে যে আমার আমি ভারতের জনসাধারণে তাহলে সমগ্র ভারতবর্ষের জনসাধারণে বাকি ভিতর কথাখিনি তোমালোকে পড়ি লবা কি করলে যে আজি ইমান তারিখে আমি নিজকে অর্পণ করিল বুঝিছানে। এতিয়া চোৱা এই প্রস্তাবনাটো এখন সংবিধানের কিছুমানে কয় আত্মা কিছুমানে কয় দুয়ারদলি কিছুমানে কয় বিবেক আর কিছুমানে কয় চাবিকাঠি তার মানে এই প্রস্তাবনাটো আমি লক্ষ্য করিলেই এই সংবিধানখনের আদর্শ বা ভিতর থাকা আমি কথাখিনি গম পাম। এতিয়া তোমালোকে আরো একটা বস্তু মন করিবা যে ইয়াত আমার সংবিধানত কেইটামান শব্দ যেকটা সমাজবাদী তারপর ধর্মনিরপেক্ষ আর ঐক্য এইকেইটা কিন্তু প্রথম অবস্থান নাছিলে কিন্তু যেতিয়া 1976ৰ 18 ডিসেম্বর তারিখে যেটো 76 সনের তাৰমানে 1976ৰ 18 ডিসেম্বর তারিখে সংবিধানের যেটা 42তম সংশোধনী হল যেটা এমেন্ডমেন্ট হল এমেন্ডমেন্টত সেই তিনটা শব্দ ভরাই দিয়া হল। এতিয়া এই কথাখিনির পর আমি এটা কথা বুঝিব লাগিব যে ভারতবর্ষর গোটে সংবিধানখনের আড়ত থাকা তাহলে কি করা হল প্রথমতে কৈছে নো আমি ভারতের জনসাধারণে নিজকে নিজে অর্পণ করিল হয়নে গতিকে গোটে সংবিধানখনের পৃষ্ঠভাগত বা আড়ত আমি সমগ্র ভারতীয় জনগণ আছো এই কথাটো তোমালোকে চাবা। এতিয়া আমার সংবিধানখনত থকা কেইটামান অতি গুরুত্বপূর্ণ শব্দ চাবা প্রথম কথাটো আহিলে সার্বভৌমত্ব সোভারেনটি ইংরাজিত কয় সোভারেনটি সার্বভৌমত্ব তোমালোকে এটা কথা আগত সরকার বা এখন দেশের গঠনের ক্ষেত্রে তোমালোকে কেইটামান বস্তু পাইছিলা শর্ত পাইছিলা একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকিব লাগিব এখন সরকার থাকিব লাগিব
জনসাধারণ থাকিব লাগিব আর সর্বোপরি আটাইতকৈ ডাঙর বস্তুটোৱে হল সার্বভৌমত্ব আর সভ্যানীতি। তার মানে এখন গণতান্ত্রিক রাষ্ট্র, আমি ভারতবর্ষের কথাকে কৈছো, এই ভারতবর্ষ কেতিয়াও কোনো বাহিরা শক্তির দ্বারা নিজ পরিচালিত নহয় বা ই ভারতের ভিতর থাকা কোনো বিশেষ একটা শক্তিয়ে ভারতবর্ষক পরিচালিত নকরে, এই কথাটো অতি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। তারপর তোমালে চাবা আর একটা দুই নম্বর আমি কি পালো, সমাজবাদী। ইয়ার পৃষ্ঠভূমিটা অল্প বেলেগ ধরনের হলেও মানে মানে কিতাবত থাকা ভাগে যাম। চাবা এই যে ভারত যেতিয়া তোমালে ইয়ার পিছত রাষ্ট্রসংঘত একটা বস্তু পাবা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার পিছত সমগ্র বিশ্ব দুটা ভাগত বিভক্ত হয়ে গেছিল। সেইখিনি বার তোমালে পিছর কথা, যে সদ্যহতে খালি অকনমান তোমালোক উনুকিয়াইহে থৈছো। চাবা 1976 চনের 42তম সংবিধান অনুসরি এই সমাজবাদী শব্দটো ইয়ালে উল্লেখ করা হল। ইয়ার কথা হয়েছে কি, যে ভারতবর্ষর মানুষের মাজত আত্মমর্যাদা বা কোনো ধরনের বৈষম্য ইয়াত না থাকিব, কি হব, কোনো অসমতা না থাকিব, আর উৎপাদনের যিমানবিলাক আহিলাক থাকিব সেইবিলাক কি হব, জাতীয়করণ করা হব। আকৌ কি কইলে, জাতীয় আয় সমবিতরণের যোগেদি তাক করিবর বাবে কি কইলে, ভারতবর্ষে মিশ্র অর্থনীতি গ্রহণ করলে। মিশ্র অর্থনীতি তোমালে আগত পাইছা নিশ্চয়, যে তিনি ধরনের আমি অর্থনীতি পাম, একজন সমাজবাদী, পুঁজিপতি আর মিশ্র। তার মানে সমাজবাদী আর পুঁজিপতি দুইটা অর্থনীতির সাদৃশ্য যত থাকিব সেটকে কোয়া হব মিশ্র অর্থনীতি, ভারতবর্ষে বিশ্ব অর্থনীতি গ্রহণ করিলে। তারপর চাবা ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ ধর্ম তো বুঝি পাইছা, নিরপেক্ষ মানে নিউট্রেল, তারমানে কারো প্রতি না থাকবে, ইংরাজিত কলে সেকুলার, তারমানে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট বা সেকুলার কান্ট্রি, ডেমোক্রেটিক এন্ড সেকুলার কান্ট্রি। ইয়ার অর্থটো হল কি, যে ভারতবর্ষই কেতিয়াও কোনো একটা ধর্মক রাজধর্ম হিসাবে গণ্য করা নাই, কোনো একটা ভারতবর্ষ রাজধর্ম নাই। তারমানে ইয়ার মানুষে, ইয়ার প্রত্যেকজন মানুষে নিজের ইচ্ছা মতে যিকোনো ধর্ম পালন করিব পারে। কোনোবা এজন ব্যক্তি যদি এ নামৰ ব্যক্তিজন যদি তেওঁ হিন্দু হয় বোলে নহয় মই আজি ধর্ম ত্যাগ করে মই মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম গ্রহণ করো বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো বা শিখ ধর্ম গ্রহণ করো, ভারতের সংবিধানে নহয় বা ভারতের কোনো জনসাধারণে তেওঁ তুমি এই কাম কিয় করেছা কেলে করেছা এই কথাটো কব নোৱাৰিব, সেইটো হল সেকুলার বা ধর্ম নিরপেক্ষ। তারপর আহিলে গণতান্ত্রিক। এটা গণতান্ত্রিক তোমালোকে গণতন্ত্রের সংজ্ঞা তোমালোকে নিশ্চয় পাই আহিছে আগত, ইয়ার ক্ষেত্রে আমি আটাইতকৈ আব্রাহাম লিঙ্কনে যিটো দিছিলে হে বস্তু, আব্রাহাম লিঙ্কনে যিটো দিছিলে সেইটোৱে আটাইতকৈ গ্রহণযোগ্য বলে গণ্য করা হয়। আমেরিকার রাষ্ট্রপতি আছে আব্রাহাম লিঙ্কন, যে জনসাধারণের বাবে জনসাধারণের দ্বারা পরিচালিত এখন সরকারক আমি গণতান্ত্রিক সরকার বলে আমি কম। এটা চাবা এই গণতান্ত্রিক শব্দটির অর্থ হল যে ভারতবর্ষের শাসন ব্যবস্থাটো জনসাধারণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির দ্বারা হবে। তার মানে আমি আমার ভারতবর্ষের 18 বছরের উপরের আমি সকলবিলাক ব্যক্তিয়ে কি দিম, আমার ভোট দিয়ার অধিকার আছে, এই ভোটর জড়িয়ে আমি কোনো এজন আমার প্রতিনিধি নির্বাচন করিম আর সেই প্রতিনিধিয়ে কি করিব, আইন প্রণয়ন করে কি করিব, আমার শাসন করিব, সেইটো হল আমার একটা গণতান্ত্রিক ব্যবস্থা। তারপরে আহিলে গণরাজ্য, গণতান্ত্রিক আর গণরাজ্য। এটা চাবা আমার ভারতবর্ষের রাষ্ট্র প্রধানজনক আমি কোন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, তাইনে? এতিয়া এই যে মানুষজন কোনো বংশানুক্রমিক নহয়,
এটা যদি আমি ইংল্যান্ডৰ কথা লক্ষ্য কৰো তেনেহলে দেখা পাম যে ইংল্যান্ডৰ ৰজা বা ৰাণী এটা বংশানুক্রমে চলি থাকে। ইয়ে ভাৰতৰ এই ৰাষ্ট্ৰপতিজন কি হ'ব, আমাৰ জনসাধাৰণে নিৰ্বাচন কৰিব। অৱশ্যে প্ৰেছিডেণ্টক বা ৰাষ্ট্ৰপতিক আমি নিৰ্বাচন কৰোঁ পৰোক্ষ ভোটৰ দ্বাৰা, সেইটো তোমালোকে পিছত জানিবা বাৰু। কিন্তু পৰোক্ষ ভোট হ'লেও তাৰ আঁৰত কোন থাকিব, এই সৰ্ব গোটেই ভাৰতবৰ্ষৰ বৃহৎ জনগণ, এই জনগণ কিন্তু ইয়াৰ পিছত সোমাই আছে। তাৰমানে তেওঁলোকে নিৰ্বাচিত কৰিব, প্ৰতিনিধিয়ে এওঁক নিৰ্বাচিত কৰিব। গতিকে এটা বৃহৎ শক্তি হিচাপে আমি পিছত ইয়াৰ পিছত আমি সোমাই আছোঁ। গতিকে এই কথাটো হ'ল, সেইবাবে আমি কি কৈছোঁ যে এখন গণ ৰাজ্য, ডেট মিনছ আমি ৰিপাব্লিক বুলি কৈছোঁ। ইয়াৰ উপৰিও তোমালোকে চাবা যে প্ৰস্তাৱনাত কিছুমান আছে, দেশৰ জনসাধাৰণে ন্যায় পাব লাগিব, স্বাধীনতা, সমতা, ভাতৃত্ববোধ আদি প্ৰতিষ্ঠা কৰিব লাগিব। এই সকলোবিলাকৰ উল্লেখেৰে কি কৰিছে যে আমাৰ ভাৰতবৰ্ষৰ সংবিধান প্ৰণেতাসকলে এখন সংবিধান প্ৰস্তুত কৰিছে, আৰু লগতে এই সংবিধানখনত আমাৰ ভাৰতৰ হাজাৰ বছৰীয়া সংস্কৃতি কিন্তু ইয়াত প্ৰতিফলিত হৈছে। এতিয়া তাৰপিছত কি কৰিলে, এই যে 1946 চনৰ 13 ডিচেম্বৰ তাৰিখে তেতিয়া ভাৰতৰ প্ৰাইম মিনিষ্টাৰ জৱাহৰলাল নেহৰুৱে কি কৰিছিলে যে কিছুমান প্ৰস্তাৱ ইয়াত সন্নিৱিষ্ট কৰিছিলে, সেইখিনি তোমালোকে চাবা। এই নেহৰুৱে যিখিনি প্ৰস্তাৱ কৰিছিলে তাৰ কি আছিলে চাবা, সংবিধান সভাই ভাৰতবৰ্ষক স্বাধীন সাৰ্বভৌম প্ৰজাতন্ত্ৰ হিচাপে ঘোষণা কৰিবলৈ দৃঢ় প্ৰতিজ্ঞ হ'লনে। পিছতে স্বাধীন শব্দটো বাদ দিয়া হ'ল। কিয় বাদ দিয়া হ'ল, কাৰণ এখন স্বাধীনতা লাভ কৰিলেহে এখন ভাৰত এখন সংবিধান নিজস্বভাৱে গ্ৰহণ কৰিব পাৰিব। তাৰপিছত ক'লে যে ব্ৰিটিছ শাসিত ভাৰতবৰ্ষৰ ভূখণ্ড অন্তৰ্ভুক্ত দেশীয় ৰাজ্যবিলাকক লৈ ৰাজ্যসমূহৰ সংঘ গঠিত হ'ল। জনসাধাৰণৰ সামাজিক, অৰ্থনৈতিক, ৰাজনৈতিক, ন্যায় সমতে ধৰ্মীয় স্বাধীনতা, চিন্তা, মতামত আদি স্বাধীনতা প্ৰদান কৰা হ'ব। অনুসূচিত জাতি জনজাতি অনুন্নত সম্প্ৰদায় আদি সুৰক্ষাৰ ব্যৱস্থা থাকিব। স্বাধীনতা, সাৰ্বভৌমত্ব, অখণ্ডতাৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰা হ'ব। আন্তৰ্জাতিক সুসম্পৰ্ক, বিশ্বশান্তি আৰু জনগণৰ কল্যাণৰ বাবে ভাৰতবৰ্ষই সম্পূৰ্ণ সহযোগিতা আগবঢ়াব। এতিয়া যে আন্তৰ্জাতিক সুসম্পৰ্ক আৰু বিশ্বশান্তি ৰক্ষা, কাৰণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেতিয়া আৰম্ভ হ'ল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আৰম্ভ হোৱাৰ পিছত কি কৰা হ'ল, ৰাষ্ট্ৰসংঘ বা UN গঠন হ'ল। তাৰ মূল উদ্দেশ্যটো আছিলে বিশ্বত যাতে তৃতীয় এখন যুদ্ধৰ বিভীষিকা নহওক, বিশ্ব কল্যাণ হওক, জনসাধাৰণে শান্তিৰে থাকক, সেই উদ্দেশ্যৰে। গতিকে তাত ভাৰতবৰ্ষই যেতিয়া অংশগ্ৰহণ কৰিলে তেতিয়া বিশ্ব শান্তিৰ ক্ষেত্ৰত সম্পূৰ্ণ সহযোগিতা আগবঢ়াবলৈ ভাৰতবৰ্ষ দৃঢ় প্ৰতিজ্ঞ হ'ল। আৰু এটা কথা ক'লে যে ভাৰতবৰ্ষৰ জনসাধাৰণেই সকলো ক্ষমতাৰ উৎস। তাৰ পৰা আহিলে যে সংঘত যোগ দিয়া সহযোগী দেশীয় ৰাজ্যসমূহে অৱশিষ্ট ক্ষমতাৰ সৈতে স্বায়ত্তশাসন অংগৰাজ্যৰ মৰ্যাদা লাভ কৰিব। নেহৰু উপযুক্ত উদ্দেশ্য প্ৰচাৰ আধাৰ কৰি লৈ 10,000 বছৰীয়া ভাৰতৰ সভ্যতা সংস্কৃতিক গুৰুত্ব দি সংবিধান প্ৰণেতাসকলে সংবিধানৰ আদৰ্শ নিৰ্ধাৰণ কৰিছিল। মই তোমালোকক অলপ আগত উল্লেখ কৰি গৈছিলোঁ যে আমাৰ ভাৰতৰ যিটো কালচাৰ, হাজাৰ বছৰীয়া যিটো কালচাৰ, এই কালচাৰটো কিন্তু ভাৰতৰ কনষ্টিটিউচনখনৰ যোগেদিয়ে ফুটি উঠে। মই আজিলৈ পাঠটো ইমানতে সামৰণি মাৰিলোঁ, তোমালোকে পঢ়িবা আৰু ইয়াৰ পিছৰ পৰৱৰ্তী মই যুক্তৰাষ্ট্ৰীয় ব্যৱস্থাৰ বৈশিষ্ট্য সম্পৰ্কে আলোচনা কৰিম।